সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস। আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে আছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান, স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, যেহেতু আমরা অ্যাটর্নি মাহফুজুর রহমানকে পেয়েছি, আপনাদের পছন্দের একজন অ্যাটর্নি, আপনাদের যদি কোনো আইন বিষয় কিংবা অভিবাসন সংক্রান্ত প্রশ্ন থাকে, থাকে মতামত, তাহলে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আমরা অ্যাসাইলামের ক্ষেত্রে নীতিগত পরিবর্তনের কিছু জায়গার যে ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন, সেই জায়গাটির কি আপডেট, সেটি দিয়ে শুরু করতে চাই। রাইট, যেটা আমরা গত সপ্তাহে আলাপ করেছিলাম যে ইউএস বর্তমান গভর্নমেন্ট যে রুলটি তারা জারি করেছিল, সেটি হচ্ছে আমেরিকাতে কেউ অ্যাসাইলাম করলে তারা যদি অন্য কোনো থার্ড কান্ট্রি, মানে তার কান্ট্রি অফ অরিজিন ছাড়া থার্ড কান্ট্রি হয়ে আমেরিকায় আসে, তাহলে তাকে ওই থার্ড কান্ট্রিতে অ্যাসাইলামটি ফাইল করতে হবে এবং ওখানে ওটা একটা ডিসিশন নেওয়া শেষ হওয়ার পরে আমেরিকাতে এসে অ্যাসাইলাম করতে পারবে। এই বিষয়ে একটু তথ্য দিয়ে রাখতে চাই দর্শকদের, যে এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছে নীতিগত ক্ষেত্রে, যে যে কান্ট্রি দিয়ে ঢুকবেন সেখানে আবেদন করার পরে আমেরিকাতে আবেদন করতে পারবেন যদি সেখানে গ্র্যান্ট হয়, এছাড়া সরাসরি আমেরিকাতে আবেদন করার সুযোগ থাকছে না। রাইট, হ্যাঁ, তো সেটির উপরেই কিন্তু আপনার দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত দুটি জায়গায় কিন্তু আপনার ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে কেস হয়েছে, যে একটা হচ্ছে ওয়াশিংটন স্টেট, আরেকটি হচ্ছে আপনার ক্যালিফোর্নিয়াতে। তো ওয়াশিংটন স্টেটটা আবার কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষেই রায় দিয়েছে, ওই পলিসির পক্ষে রায় দিয়েছে, কিন্তু আপনার আই থিঙ্ক গত পরশু দিন মনে হয় যেটা নর্দার্ন ক্যালিফোর্নিয়ার যে ডিস্ট্রিক্ট কোর্ট, সেটি কিন্তু আবার তারা যে ক্লু, যেটা আমেরিকান আপনার যেটা আপনার যে একটা এনজিও তারা যে ফাইল করেছে এটার পক্ষে এবং তাদের পক্ষে সেটা রায় দিয়েছে, দ্যাট মিনস হচ্ছে এবং গভর্নমেন্টকে তাদের এই পলিসিটি আপাতত হোল্ড করার জন্য কিন্তু ইনজেকশন দাঁড়িয়ে করেছে। তার মানে যে জায়গাটিতে আছে সেই জায়গাটিতে কি স্থবির হয়ে গেল? হ্যাঁ, না, এখন তাহলে যে এক্সিস্টিং যে রুল আছে সেটিই চালু থাকবে। তার যারা মনে করেন আগের মতোই যারা এদেশে যারা আশ্রয় প্রার্থনা করবে তাদেরকে সেই কন্ডিশন আর ফুলফিল করতে হবে না সরাসরি, কিন্তু তারা থার্ড কান্ট্রি হয়ে আসলেও কিন্তু আমেরিকাতে অ্যাসাইলাম ফাইল করতে পারবে, কিন্তু কেসটি এখন উপর কোর্টে চলে যাবে, সেখানে ফাইনাল পর্যন্ত কি হয় সেটাই দেখার বিষয়। আমাদের ফেসবুকে এরই মধ্যে একজন প্রশ্ন করেছেন রাজু আহমেদ নয়ন, তিনি প্রশ্ন করেছেন তার প্রায়োরিটি ডেট October 3, 2005 F4 ক্যাটাগরি, এবং তিনি জানতে চেয়েছেন এনভিসি থেকে সমস্ত ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়েছে কিন্তু কল এখনও তিনি ইন্টারভিউর জন্য পাননি। সাধারণত সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পর ইন্টারভিউর যে জায়গাটি, সেটি কতদিন লাগে? সেটি হচ্ছে উনি যে এই বিষয়ে প্রশ্ন করেছে সেটি হচ্ছে ভাই বোনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, যেটি দেখা যায় ন্যাশনাল ভিসা সেন্টারে আপনি সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরও যখন তারা বলে যে ইউ আর ডকুমেন্টারি কোয়ালিফাইড, এরপরও কিন্তু দেখা যায় মিনিমাম 3 মাস সময় লাগে এবং সামটাইমস অনেক বেশি সময় লাগে। তারা অনেক সময় দেখা যায় ঢাকা এমবিসিতে ইন্টারভিউ স্লট তারা পায় না, যার ফলে ইন্টারভিউ স্কেডিউল করতে পারে না। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, আর সেই প্রশ্নটি আমরা নিতে চাই। কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালাম আলাইকুম, আমি সোহেল বলছি কোন থেকে। জি সোহেল ভাই, প্রশ্নটি যে আমার প্রশ্ন হচ্ছে যে ইমিগ্রেশনের পিটিশনের সঙ্গে পিটিশনের সাথে যে ছেলে অথবা হাজবেন্ড অথবা ওয়াইফ থাকে, তাদের এক সবাইকে কি একসাথে আসতে হবে? যদি আগে পিছিয়ে আসার কোনো বিধিবিধান আছে কিনা, আর যদি কোনো কারণে যে কোনো একজন যদি না আসে বা ক্যান্সেল করে, সেক্ষেত্রে কি আর একজনের কোনো প্রবলেম হবে, স্পেশালি হাজবেন্ড এন্ড ওয়াইফের ক্ষেত্রে? আচ্ছা, কি বলবেন? উনি যে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করেছে সেটি হচ্ছে আসলে, যদি আমরা এটাকে টাইটেল দিই, এটা হচ্ছে ফলো টু জয়েন অ্যাকচুয়ালি। এটা উনি যে বিষয়ে প্রশ্ন করেছে সেটি অ্যাপ্লিকেবল হবে যেসব অ্যাপ্লিকেশনে ডেরিভেটিভ আছে, মানে হচ্ছে আপনার এটা এই ওনার যে প্রশ্ন সেটি কিন্তু আবার সিটিজেনের ক্ষেত্রে কাজ হবে না, কারণ সিটিজেনের যেসব ক্লোজ রিলেটিভস, ফর এক্সাম্পল স্পাউস এবং আনমেরিড চাইল্ড, তারা কিন্তু এককভাবে আসবে।
প্যারেন্টস তারা তাদের কিন্তু আর মনে করেন অপর স্পাউস অথবা চিলড্রেন তারা কিন্তু কেউ ফলো করবে না, সেক্ষেত্রে প্রশ্নই আসে না যে কে আগে আসবে কে পরে আসবে, যারা গ্রিন কার্ড হোল্ডারের ইমিডিয়েট সরি সিটিজেনের ইমিডিয়েট রিলেটিভস। কিন্তু উনি যে প্রশ্নটি করেছে সেটি হচ্ছে ফর এক্সাম্পল ইউএস সিটিজেন তার ভাই বোনের জন্য আবেদন করেছে, ওখানে ভাই বোনের স্পাউস চাইল্ড তারা যদি কেউ ইচ্ছা মানে ডিসিশন নেয় যে আমরা এখন এই প্রসেসে এখন আসবো না ছয় মাস পরে আমরা আসবো, ইচ্ছা করলে এটাকে ফলো টু জয়েনের মাধ্যমে রাখা যায়, মানে বিচ্ছিন্ন ভাবে আসতে পারেন কিনা, তার যেটা প্রশ্ন ছিল যে হাজবেন্ড ওয়াইফ বিচ্ছিন্ন ভাবে আসতে পারবেন কিনা কিংবা পরে আসলেও হবে কিনা কিংবা কেউ যদি নাও আসে আরেকজনের ক্ষেত্রে প্রভাব ফেলবে কিনা, না সেটি আরেকজনের ক্ষেত্রে প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, সেই জায়গাটিতে আশা করি আপনার উত্তরটি পেয়েছেন। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? হোসেন বলছি, মাহবুব ভাইকে প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। আমি আসলে টেকনিক্যালি একটা কাজ করছিলাম, তো মাঝখানে আটকে যাওয়াতে আপনার সহযোগিতা করলে উপকৃত হব। I-864A এখানে একটা জায়গাতে এখানে পার্ট ফাইভ এ স্পন্সর প্রমিস স্টেটমেন্ট কন্ট্রাক্ট ইনফরমেশন ডিক্লারেশন সার্টিফিকেশন এন্ড সিগনেচার, এখানে লাইক আমি কো স্পন্সর, আমার ওয়াইফ তার প্যারেন্টসের জন্য অ্যাপ্লাই করেছি, তো সেখানে পার্ট ফাইভ এ যে সেপারেটলি অ্যাপ্লাই করা হয়েছে ফর মাদার অ্যান্ড ফর ফাদার, তো এখানে পার্ট ফাইভ এ কি বোথের দুজনের নামই আসবে নাকি একজন একজন একজনকে করলে হবে? তার ফাদারের যখন I-864A যখন করা হবে তখন তার ফাদারের নাম আসলো এভাবে, নাকি একই ফর্মে দুইজনের জায়গা এখানে আসবে বা ওইখানেও দুইজনের নাম থাকবে? আমি বিষয়টা জানতে চাচ্ছি। আচ্ছা, কি বলবেন? সেটা উনি যে প্রশ্ন করেছিলেন কিন্তু আগের প্রশ্নের সাথে কিন্তু সংযুক্ত মিল আছে, কারণ ইউএস সিটিজেন যদি কোনো তার প্যারেন্টসের জন্য আবেদন করে সেক্ষেত্রে এককভাবেই কিন্তু এটা অ্যাপ্লিকেশনটি কনসিডার হবে, সেক্ষেত্রে উনি যদি মায়ের জন্য আবেদন করে ওনাকে স্পন্সরটি শুধু মায়ের জন্যই সাবমিট করতে হবে, সেক্ষেত্রে স্পন্সরের ফর্মে কোনোভাবে অন্য কোনো অ্যাপ্লিকেন্ট যুক্ত থাকবে না, তো সেক্ষেত্রে ওনাদের যেটা করতে হবে দুটো স্পন্সর সম্পূর্ণ আলাদাভাবেই করতে হবে, ওখানে যেখানে আছে যে আর কেউ এটাতে অ্যাড হতে চায় কি না তাহলে সেক্ষেত্রে এটা সম্পূর্ণ নো হবে, এখানে যার জন্য ওনার মায়ের জন্য আলাদা করে ফর্মটি রেডি করতে হবে এবং বাবার জন্য সেম ওয়েতে আলাদা করে করতে হবে এটা। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে ফোনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম তানজিরা খাতুন, আমি ব্লান্স থেকে বলছি। জি আপা। জি, আমি জানতে চাচ্ছি যে আমার আম্মার জন্য আমি পিটিশন করতে চাচ্ছি, এবং পিটিশন করতে গেলে কি কি ডকুমেন্ট আমার লাগবে? এটা বেসিক্যালি যখন কোনো আপনার গ্রিন কার্ড হোল্ডার অথবা ইউএস সিটিজেন তাদের রিলেটিভের জন্য আবেদন করবে, তো সেটার বেসিক ফর্মুলা হচ্ছে আপনাকে ফার্স্ট অফ অল আপনার যে আইডেন্টিটি ডকুমেন্টস আপনার এখানে যেই আপনার স্ট্যাটাস গ্রিন কার্ড অথবা ইউএস সিটিজেন, সেকেন্ড থিং হচ্ছে আপনি যার জন্য আবেদন করবেন তার রিলেশনটি প্রুফ করতে হবে, তো রিলেশনশিপ প্রুফের একমাত্র ওয়ে হচ্ছে বার্থ সার্টিফিকেট, সো অবভিয়াসলি আপনার ওনার বার্থ সার্টিফিকেট প্লাস উনি যার জন্য আবেদন করবে ওনার বার্থ সার্টিফিকেট মাস্ট লাগবে, তারপর হচ্ছে ম্যারেজ, যেটা ম্যারেজ যদি সিচুয়েশন থাকে তাহলে ম্যারেজ সার্টিফিকেট ডিভোর্স সার্টিফিকেট এগুলো সব কিছু অ্যাটাচ হবে। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, ফোনে কে আছেন? জি আসসালামু আলাইকুম, আমি কবির জামাইকা থেকে। ওয়ালাইকুম আসসালাম কবির ভাই, বলুন। জি, আমার দুইটা প্রশ্ন আপু। একটা প্রশ্ন হলো যে আমার মা বাবার জন্য আমি অ্যাপ্লাই করবো, আমি সিটিজেন, তো ওদের জন্য আনতে হলে কি কি লাগবে বুঝছেন না, উনি একটু বলে দিলে ভালো হয় মানে। আর দ্বিতীয় প্রশ্নটি? আর সেকেন্ড হলো যাইয়া প্রশ্ন হলো যাইয়া আমার একজন চাচা উনি দেশ থেকে আসবে আর কি বুঝছেন না, তো ওনার সব কিছু হয়ে গেছে, শুধু ওই যে পুলিশ ক্লিয়ারেন্স আছে না ওইটা বাংলাদেশে দিতেছে না, কারণ ওনার রাজনৈতিক একটা মামলা আছে ষড়যন্ত্রমূলক, তো উনি কি আর কোনো ওয়ে আছে নাকি ওই থানার ওসি ও দিতেছে না আর কি ওই কাগজটা বুঝছেন না, ওই যে পুলিশ ক্লিয়ারেন্স কি করবেন, তো কোনো ওয়ে আছে নাকি ডিফারেন্ট উনি আসতে পারবে বা কোনো পাতে দিলে ভালো হয়, আর আমার আব্বা আমার জন্য অ্যাপ্লাই করবো কি কি লাগবে এটা আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, ফার্স্ট যে উনি প্রশ্নটি করেছে সেটি আমরা কিছুক্ষণ আগে আলাপ করেছিলাম, যাতে ইউএস সিটিজেন তার প্যারেন্টস আবেদন করলে ফার্স্ট অফ অল ওনার বার্থ সার্টিফিকেট মাস্ট জরুরি, ওনার আইডেন্টিটি ডকুমেন্ট যেটা ওখানে স্ট্যাটাস ইউএস সিটিজেনের প্রুফ, সেকেন্ড থিং হচ্ছে ওনার মা বাবার যে ম্যারেজ সার্টিফিকেট, যদি শুধু মা থাকে, যদি আরেকজন যদি বাবা যদি না থাকে সেক্ষেত্রে আবার ডেথ সার্টিফিকেট দিতে হয়, তো এই জিনিসগুলো মাস্ট ওনাকে সাবমিট করতে হবে। আর দ্বিতীয় প্রশ্নটির উত্তর দিবেন? এটা খুবই ইন্টারেস্টিং, এখানে এটি হচ্ছে
এখানে যে ন্যাশনাল ভিসা সেন্টার প্রসেসিংয়ে যে এখন যে নিয়ম কানুন সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ অনলাইন হয়ে গিয়েছে এখন। তো সেক্ষেত্রে ওরা যে রিকোয়ার্ড ডকুমেন্টস চায় সেটি তো আপনি অবশ্যই সাবমিট করবেন, কিন্তু এখানে যদি আপনার কোনো কারণে যদি আপনার রিকোয়ার্ড ডকুমেন্ট না থাকে ওখানে আবার অপশান আছে, তো আপনি এটা এক্সপ্লেনেশন দিতে পারেন কেন আপনি এটা জোগাড় করতে পারছেন না। ফর এক্সাম্পল আমি বলি, আমার এক ক্লায়েন্টের এমন একটি সিচুয়েশন এরকম হয়েছিল যে ওনার যে বায়োগ্রাফিক সিচুয়েশনে আমাদেরকে একটা সময় দেখাতে হয়েছিল যে হি ওয়াজ ইন ইন্ডিয়া, সো কারণ ওনাকে যে লাইফ যে অ্যাড্রেস হিস্ট্রি আমাদেরকে প্রডিউস করেছি দেখা গেলো যে উনি যুদ্ধের সময় 6 মাস ইন্ডিয়াতে উনি অ্যাজ এ রেফিউজি হিসাবে ছিল, কিন্তু বাংলাদেশিরা যখন ইন্ডিয়াতে ছিল তো সেই সময় তো আপনার কোনো এখন এখনকার মতো আধুনিক রেফিউজি কার্ড লিস্টেড ওই ধরনের কোনো কোন এলাকে ছিল, ওরা জাস্ট শেল্টার নিয়েছিল, পরে আবার যখন পরিস্থিতি ঠান্ডা হয়েছে ব্যাক করেছে। তো ওইটি যখন আমরা সাবমিট করেছি অটোমেটিকলি আপনার আপনার অ্যাপ্লিকেশন ফর্মে পপ আপ করে যে ইন্ডিয়ান পুলিশ ক্লিয়ারেন্স দাও। তো সেক্ষেত্রে যেটা আমরা করেছিলাম যেটা হচ্ছে আমরা এক্সপ্লেনেশন দিয়েছিলাম যে হি ওয়াজ লাইক আপনার লিবারেশন ওয়ার, হি ওয়াজ টেম্পোরারি দেয়ার, বাট দেয়ার ইজ নো রেকর্ড, আলটিমেটলি সেটা অ্যাকসেপ্ট করেছে এবং এটাতে আপনার অ্যাপ্লিকেশনটি প্রসিড হয়ে গিয়েছে। তো সিমিলার ওয়েতে ওনার যদি কোনো কোনো ডকুমেন্টের কোনো ডিফিকাল্টি থাকে ন্যাশনাল ভিসা সেন্টারের প্রসেসিংয়ে সেখানে কিন্তু এক্সপ্লেনেশন অপশান আছে, আপনি যদি রিজনেবল এক্সপ্লেনেশন করেন সেক্ষেত্রে হয়তো বা এটা আপনার আপনার অ্যাপ্লিকেশনটি প্রসিড হয়ে যাবে সেক্ষেত্রে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে মুজাম্মিল, আমি ম্যানহাটন থেকে বলছি। অ্যাড্রেস এর কাছে আমার দুটো কোয়েশ্চন ছিল প্লিজ। জি স্যার, কেমন আছেন? হ্যাঁ আছি, ভালো ভালো আছেন। ওকে, আমার কোয়েশ্চন হচ্ছে আমি এসেছি আসি আপনার 2014 এ আপনার CR1 ভিসায়, ক্যান কন্ডিশন ভিসায়, পরে আমার এখানে একটা বাবু আছে, বাট কন্ডিশন রিমুভ করার জন্য আমার স্পাউস থেকে আমি কোনো ধরনের হেল্প পাই নাই। না পাওয়ার কারণে আমার এক পর্যায়ে আমার কেসটা আপনার স্ট্যাটাস অফ টার্মিড হয়ে যায়। টার্মিড হওয়ার পরে আমি অনেক লেটে, প্রায় 1.5 ইয়ার লেটে আমি I-751 পিটিশন করছি, হার্ডশিপ দেখিয়ে, আমার মেয়েকে হার্ডশিপ দেখিয়ে। তারপর ওরা আমার ফিঙ্গার সব কিছু নিচ্ছে, নেওয়ার পর আর কোনো কিছু এখনো হচ্ছে না। তো আমি আমার দুটা কোয়েশ্চন এখানে, একটা হচ্ছে যে এটা কতটুকু সম্ভাবনা আছে যে হার্ডশিপ দেখিয়ে আমি এদেশকে থাকতে পারবো কি না, বা এখন যে ট্রাম্প প্রশাসন নির্দেশ দিচ্ছে আমি কি কোনো ধরনের ডিপোর্টেশনে পড়ি কিনা। আর দ্বিতীয় কোয়েশ্চনটা হচ্ছে আমি এই মাসের 11 তারিখে I-551 স্ট্যাম্প লাগিয়ে আনছি আমার পাসপোর্টের মধ্যে, আমার কেস পেন্ডিং থাকার কারণে। সো আমি ভাবছিলাম যে দেশে যাবো ট্রাভেল করার জন্য, তো আমার যাওয়াটা কি ঠিক হবে কিনা, ঠিক সম্ভব হবে কিনা, কি বলবেন? চমৎকার দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটির আনসার হলো ওটা হচ্ছে কন্ডিশন রিমুভের বিষয়। সেক্ষেত্রে কন্ডিশন রিমুভের রেগুলার ওয়েতে আবেদন করা যায় যখন আপনার বোনাফাইড ম্যারেজ থাকে, আপনার স্পাউসের সহযোগিতায় করা যায়। ওনার ক্ষেত্রে যেটা হয়েছে, ওনার স্পাউস ওনার সাথে নেই এখন, ওনার যে অল্টারনেটিভ অপশান যেটা সেলফ পিটিশন, যেটা ওয়েবার পিটিশন করেছে, সেক্ষেত্রে হার্ডশিপ ওয়ান অফ দ্য অপশান, উনি এটা জানে অ্যাপ্লিকেশন ফর্মে, সেই হিসেবে উনি আবেদন করেছে। সিমিলার ওয়েতে যেটা হার্ডশিপের অ্যাপ্লিকেশনে যদি সঠিকভাবে উনি যদি প্রুভ করতে পারে সেক্ষেত্রে এটা প্রুভ হওয়ার সম্ভাবনা আছে। যদি আপনি হার্ডশিপে যান স্টিল আপনাকে কিন্তু বোনাফাইড ম্যারেজ প্রুভ করতে হয়। তো সেক্ষেত্রে যেহেতু ওনার চাইল্ড আছে, মোস্ট লাইকলি ওনার অ্যাপ্লিকেশন সাকসেস হওয়ার সম্ভাবনা আছে যদি আপনার বোনাফাইড ম্যারেজ প্লাস হার্ডশিপ। আর সেকেন্ড যেই উনি যে প্রশ্নটি করেছে সেটি হচ্ছে, উনি যেহেতু আবেদন করেছে অটোমেটিকলি উনি 18 মান্থের পারমিশন অলরেডি ওনার আছে এখন। তো 18 মান্থের যে পারমিশনের ভিতরে উনি ইচ্ছা করলে দেশের বাইরে ট্রাভেল করতে পারে, আর উনি যদি অলরেডি আপনার পাসপোর্টে স্ট্যাম্প লাগিয়েছে আমার মনে হয় না যে কোনো সমস্যা হবে উনি ব্যাক করতে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি সাবেরা বলছিলাম কুইন্স থেকে। আমি আমার দুটো কোশ্চেন ছিল, 2011 আমি আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছিলাম, এখন কতদিন লাগতে পারে ওদের? আর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে, যখন আমি ওদের জন্য অ্যাপ্লাই করেছিলাম তখন আমাদের পার্মানেন্ট অ্যাড্রেসে আমরা মুভ করেছিলাম, আমাদের ভাড়াটিয়া বাসায় আমরা তখন গিয়েছিলাম, তা তখন ওই ওই অ্যাড্রেসটা আমি অস্থায়ীতে লিখেছিলাম, তাই আমি কি ওটা চেঞ্জ করে এখনই কি চেঞ্জ করব, না যখন আমার কাগজপত্র আপডেট হবে তখন করব? আচ্ছা, এই জিনিসগুলোই জানতে চাচ্ছিলাম। রাইট, ভাই বোনের অ্যাপ্লিকেশন এখন October 2006 এর অ্যাপ্লিকেশনগুলো তার ভিসা ইস্যু করছে, তো সেই হিসাব মতো দেখা যায় 2011 বলা যায় আরও 4-5 বছর লাগতে পারে অ্যাপ্লিকেশনটি ম্যাচিউর হতে। আর
ওনার যে অ্যাড্রেস চেঞ্জের বিষয়, অ্যাপ্লিকেশনটি যেখানে থাকুক, ইউএসসিআইসি থাকুক অথবা ন্যাশনাল ভিসিটার থাকুক, উনি যখনই মুভ করেছে আমার মনে হয় এটি সাথে সাথেই আপডেট করে দেওয়া ভালো। মানে অ্যাড্রেস পরিবর্তনের ক্ষেত্রে যথাযথভাবে যত দ্রুত করা যায়, রাইট, না হলে আপনার মেলগুলো মিস হবে সেই জায়গা থেকে যদি মিস, রাইট, সেই ক্ষেত্রে মেল মিস হলে মনে করেন যদি কোনো ফার্দার কোনো এভিডেন্স চাই, তারপরে কোনো নোটিফিকেশন, এগুলো মিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মানে যত দ্রুত সম্ভব তত দ্রুত তথ্যটি জানিয়ে দেয়া। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম, আমি ইমরান বলতেছি ব্রঞ্জ থেকে। ওয়ালাইকুম আসসালাম ইমরান ভাই, বলুন। প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদকাল কতদিন থাকে? ন্যাশনাল ভিসা সেন্টারে সাবমিট করার পর ইন্টারভিউ ডেট চলে আসছে 9 মাস পরে। এখন প্রশ্নটা হচ্ছে এই পুলিশ ক্লিয়ারেন্সটা কি এখন ইন্টারভিউতে নিয়ে গেলে হবে নাকি নতুন করে ইস্যু করতে হবে? কি বলবেন? এটা বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স সাধারণত 1 বছর ওদের এক্সপিরেশন ধরা হয়, ইস্যু করার পর থেকে 1 বছর। 1 বছরের মধ্যে যদি ওনারা ইন্টারভিউ ডেট পেয়ে যায় দেন ইট ইজ ফাইন, কিন্তু যদি 1 বছর পার হয়ে যায় সেক্ষেত্রে ওনাদের নতুনভাবে আবার আবেদন করতে হবে। অনেক সময় যদি দেখা যায় 9 মাস, আই থিঙ্ক ইজ ফাইন স্টিল, 9 মাসের মধ্যে যদি স্টিল দেখা যায় ওনার ভিসা ইস্যু হয়ে গেল, 12 মান্থসের মধ্যে উনি ফ্লাই করতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? আসসালামু আলাইকুম। মানে কোথায় পরিবর্তনটি হয়েছে, কোন ক্ষেত্রে? নাম নামে, মানে কার নামে? আমার মামা আপনার দেশে, আমার আম্মা অ্যাপ্লাই করবা ওখান থাকি, তো ওনার বাসার লিখে বাকি সব কাগজ মেরে ফেল লিখে ঠিক আছে, কিন্তু ভোটার আইডিটা ঠিক না, আপনার নামের একটু গন্ডগোল হয়েছে। এখন ভোটার আইডি ছাড়া অ্যাপ্লাই করতে পারবা না, আপনার ভোটার আইডিও লাগবে। কি বলবেন? অ্যাপ্লাই করতে ভোটার আইডি লাগে না, কিন্তু ওনার নামে বার্থ সার্টিফিকেট এবং ভোটার আইডিতে যে নামের ডিসক্রিপেন্সি থাকে, আলটিমেটলি উনি যখন পাসপোর্টের জন্য আবেদন করবে, কিন্তু যতটুকু আপনার বাংলাদেশে যে রুল ফলো করা হয় ভোটার আইডির, কিন্তু ইনফরমেশন ফলো করা হয়, তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি দেখা যাবে যে পাসপোর্ট এবং বার্থ সার্টিফিকেট ওনার নাম সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে গিয়েছে। তো ওনাদের অ্যাপ্লাই করার আগে যেটা করতে হবে, বাংলাদেশের নির্দিষ্ট অথরিটির কাছে গিয়ে যেন বার্থ সার্টিফিকেট এবং ভোটার আইডি যেন সেম নাম হয়, সেটি করা দরকার ওনাদের। মানে কারেকশন করে নিয়ে ভালো, সংশোধন করে নিয়ে ভালো। আরেকজন আছেন, কে আছেন? আমরা এই প্রশ্নটি নিয়ে বিরতিতে যেতে হবে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, আমি একটা তথ্য জানতে চাই। আমি ওয়ার্ড পারমিট রিনিউ করার জন্য দিছি, আচ্ছা ওরা যদি আমার অ্যাপ্লাইটা অ্যাপসেট করে, ওটা কি ওরা রিসিট রিপ্লে করে বাসা ঠিকানায়? জাস্ট এটাই। হ্যাঁ অবশ্যই, আপনি নট অনলি ওয়ার্ক পারমিট, আপনি ইমিগ্রেশনের যে পিটিশনই ফাইল করবেন এটা আপনি ফি দিয়ে করেন, ফি ওয়েব দিয়ে করেন, ফি ছাড়া করেন, অবশ্যই আপনাকে তারা একটা নোটিফিকেশন পাঠাবে যে অ্যাপ্লিকেশনটি তারা পেয়েছে, তো ওনার ক্ষেত্রে অবশ্যই ওরা একটা চিঠি ছাড়বে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? জি আমাকে দিবেন? জি আপনাকে বলছি, নামটি বলে প্রশ্ন করতে হবে ভাইয়া। মাসুদ আমার নাম। আচ্ছা মাসুদ ভাই বলুন। আমার প্রশ্ন আছে, আমি আমার ভাই ফ্যামিলি নিয়ে অ্যাপ্লাই করেছি, কিন্তু ভারতে ভাই মারা গেছেন, এখন কি হবে? এখন ডেট তো চলে আসছে খুব তাড়াতাড়ি, মনে হয় আর 4 বছর মতো হয়ে যাবে। ভাই মারা গেছেন, ভাইয়ের ফ্যাম এখন ওয়াইফ আছে, ছোট দুই বাচ্চা আছে, বাচ্চা হচ্ছে 10 বছর এবং 3 বছর, ওরা কি আসতে পারবে? এক্ষেত্রে যখন সাধারণত কোনো বেনিফিশিয়ারি, যেটা ওনার ভাই হচ্ছে মেইন আপনার বেনিফিশিয়ারি আর বাকি ফ্যামিলি মেম্বার হচ্ছে ডেরিভেটিভ, তো ফ্যামিলি মেম্বারে কিন্তু ভাইয়ের সাথেই কিন্তু কানেক্টেড। আর রেগুলার যেটা রুল সেটি হচ্ছে যদি কোনো বেনিফিশিয়ারি যদি মারা যায় তাহলে আলটিমেটলি পুরো অ্যাপ্লিকেশনটি ডেথ হয়ে যায়, আর যার কোনো অ্যাক্টিভিটি থাকে না। কিন্তু 2009 কিন্তু একটা নতুন ল করেছে, সেটি হচ্ছে আপনার এই ধরনের সিচুয়েশনে বেনিফিশিয়ারি অথবা পিটিশনার যেই যদি মারা যায় সেক্ষেত্রে হিউম্যানিটেরিয়ান রিকোয়েস্ট করা যায়। সো নির্দিষ্ট ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে উনি হিউম্যানিটেরিয়ান রিকোয়েস্ট করে, সেই বেনিফিশিয়ারির যে ডেরিভেটিভ যে ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে ভিসা দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। মানে সুযোগ আছে, সুযোগ আছে, সুযোগ আছে। আরেকজন আছেন, কে আছেন? আমাদের বিরতিতে যেতে হবে, তবে প্রশ্নটি নিয়েই যেতে চাই, কে আছেন?
ফোনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফিলাডেলফিয়া থেকে বলছি, আমার নাম শাহজাহান। জি ভাইয়া। যে আমার প্রশ্নটি হচ্ছে, আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম 2006 এর এপ্রিল মাসে। তো আমি কি জানতে পারি যে আর কতদিন লাগতে পারে আমার ভাইয়ের? উনি যদি এপ্রিল মাসে করে থাকে 2006-এ, আমার মনে হয় এতদিনে ন্যাশনাল ভিসা সেন্টার থেকে আপনার নোটিফিকেশন চলে আসার কথা। কারণ এখন যারা ডিসেম্বর 2006-এ যারা আবেদন করেছিল, তাদেরগুলি অলরেডি, তাদের পর্যন্ত ন্যাশনাল ভিসা সেন্টার কিন্তু অলরেডি নোটিফিকেশন ছেড়ে দিয়েছে। তো উনি যদি পেপার না পেয়ে থাকে, অতিসত্বর ন্যাশনাল ভিসা সেন্টারের সাথে যোগাযোগ করা দরকার। আমরা একটা ছোট্ট বিরতি দিতে চাই। প্রিয় দর্শক, দেখছেন টিবিএন অ্যানালাইসিস। সময় হয়েছে ছোট্ট বিরতি নিবার, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং আমাদের পছন্দের অ্যাটর্নি আছেন, অ্যাটর্নি মাহফুজুর রহমান। আমরা কথা বলছি, বিভিন্ন মানুষের প্রশ্ন নিচ্ছি। আমরা কথা বলেছিলাম যে অ্যাসাইলাম নিয়ে, তবে আসবো, অনেকক্ষণ ধরে ফোনে অপেক্ষা করছেন, একটু প্রশ্নগুলো নিয়ে নিই, উপসংহারে হয়তো এই বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে মতামত নিব। কে আছেন দর্শক আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, জি একটু জোরে বলতে হবে ভাইয়া। হ্যাঁ, জোরে তো বলতেছি। আমি মহিনুদ্দিন বলতেছি, ব্রুকলিন থেকে। আমার অ্যাটর্নি মাহফুজুর সাহেবের কাছে আমার একটা পরামর্শ, যারা বর্ডার ক্রসতে আসছে, এই দেশে আসছে, এসলাম কেসি ডিনে এসে আবার আপিল করছে, এরা যদি এখানে বিয়ে করে কোনো সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার মেয়েকে, তাদের কি এখানে থাকা অবস্থায় তারা কাগজপত্র হয়ে যাবে বা গ্রিন কার্ড পাবে, নাকি বাংলাদেশে যেতে হবে? কি বলবেন? এখানে দুইটা সিনারিও থাকতে পারে। গ্রিন কার্ড আর সিটিজেন, না ওটা তো আছে, পাশাপাশি যারা বর্ডার ক্রস করে আসে, ধরা পড়া না ধরা পড়া, রাইট। একটা হচ্ছে আপনার যারা সীমান্তে এসে আপনার চেকপোস্টে সারেন্ডার করে, ওদেরকে বলা হয় অ্যারাইভিং এলিয়ান। তাদের ক্যাটাগরি সম্পূর্ণ ভিন্ন, তাদেরকে। আর যারা কিনা অলরেডি বর্ডার ক্রস করে ফেলেছে, সীমান্তে আশেপাশে ঘোরাঘুরি করছে, তাদেরকে তখন বর্ডার প্যাট্রোল তাদেরকে ধরেছে, তখন তাদেরকে বলা হয় যে তারা দে ফাউন্ড লাইক আনডকুমেন্টেড ইন দ্য ইউনাইটেড স্টেটস, তখন তাদের ক্যাটাগরি আলাদা হয়। তখন দুই প্রকারকেই কিন্তু তখন দেখা যায় আইস ডিটেনশনে নেওয়া হয়। তখন যাদেরকে বর্ডার ক্রস করার পরে ধরা হয়, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ডের ব্যবস্থা থাকে, তখন তারা ইমিগ্রেশন জাজের কাছে অথবা আইসের মাধ্যমে বন্ড নিয়ে ছাড়া পেয়ে তারা তাদের যে রিলিফ, অ্যাসাইলাম অথবা অন্য কোনো প্রক্রিয়ায় তারা যায়। আর যারা ওই যারা এই চেকপোস্টে সারেন্ডার করেছে, তারা হচ্ছে অ্যারাইভিং এলিয়ান, তারা আবার বন্ডের জন্য এলিজিবল না, তারা হচ্ছে শুধুমাত্র প্যারোল। তো যারা ফেরল পাবে, তাদের কাছে একটা I-94 থাকবে। তো উনি যে পোস্টটা করেছে, ওই সিচুয়েশন দুইটা ক্যাটাগরিতে কিন্তু আমরা ভাগ করতে হবে, যখন দেখতে হবে যারা কিনা এই সেম আপনার ওয়েতে আসছে, কিন্তু তারা কোন ক্যাটাগরিতে পড়ছে। যদি তারা অ্যারাইভিং এলিয়ান হয় এবং তাদের যদি I-94 থাকে, তাহলে অ্যাসাইলাম চলাকালীন সময় তারা যদি US সিটিজেন ম্যারি করে, তাহলে তাদের এদেশে কাগজ পাওয়ার সম্ভাবনা আছে। তারা ওই অ্যাপ্লিকেশনটি, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটি স্টপ করে তারা এদেশে যারা ভিতরে এসে ধরা পড়েছে, বন্ডে আছে, তারাও বিয়ে করতে পারবে, কোনো বাধা নেই, কিন্তু তাদেরকে দেশ থেকে ভিসা আনার প্রক্রিয়া ফলো করতে হবে, যেটা কিনা প্রভিশনাল ওয়েভার, যেটা 601A বলা হয়। তারা ওয়েভারটি এদেশেই সম্পূর্ণ করে শুধুমাত্র কনস্যুলারতে গিয়ে, ওখানে গিয়ে আপনার ইন্টারভিউ করে আবার আসতে হবে এখানে। আচ্ছা, দুই ভাবি খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন, আপনার পরিস্থিতি অনুযায়ী আপনার উত্তরটি হয়তো পেয়ে গেছেন। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি আমি, আমার নাম আমিনা বেগম, আমি জামাইকা থেকে বলছি। জি আমিনাপা। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে, আমি আমার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করছি 2019 এর অক্টোবরের নভেম্বরের 7 তারিখ। তো এখন পর্যন্ত কোনো অ্যাপ্রুভাল লেটার পাইনি, তো এখন আমি কি করব? আচ্ছা, আপনি কি US সিটিজেন না গ্রিন কার্ড ধারী? আমি গ্রিন কার্ড হোল্ডার, বাট হচ্ছে আমি এখনো কোনো কিছুই পাইনি, আমার অ্যাপ্লাই 9 মাস হয়ে গেছে। তো এখন সব জায়গাতে শুনতেছি যে কারেন্ট হয়েছে, এখন কি কি কারেন্ট হয়েছে সেটাও বুঝতেছি না, আবার অ্যাপ্রুভাল লেটারও আসতেছে না। তো আমার কতদিন লাগবে সেটা যদি বলতেন।
অবভিয়াসলি ওনার স্পাউস আমেরিকার বাইরে, তো সেক্ষেত্রে এটা কথা সত্যি উনি যেটা শুনেছে যে কারেন্ট হয়েছে, যে জুলাই এবং অগস্ট স্টিল ইজ কারেন্ট। কারেন্ট মিন্স হচ্ছে উনি যে ক্যাটাগরিতে পড়ে ওনার হাজব্যান্ড, ইটস হচ্ছে F2A, যেটা কিনা গ্রিন কার্ডধারী তার স্পাউস, সেটা কারেন্ট। তো আজকে যদি যেটা এখন দেখা যাচ্ছে গ্রিন কার্ডধারী যে স্পাউসদের পিটিশনগুলো অ্যাপ্রুভ করতে দেখা যায় 2-2.5 বছর সময় লাগে, যদি কারেন্টও হয় অ্যাপ্রুভাল না থাকলে অ্যাপ্লিকেশনটির কোনো আবার মুভমেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, ওনাকে স্টিল অপেক্ষা করতে হবে অ্যাপ্রুভাল হওয়ার জন্য। আর ডিফারেন্ট সিনারিও, আজকে যদি ওনার স্পাউস যদি দেখা যেত যে B1 B2 ভিসা এখানে আছে, কোনো স্ট্যাটাস নিয়ে আমেরিকাতে আছে, তাহলে কিন্তু উনি সরাসরি অ্যাডজাস্টমেন্ট আবেদন করতে পারত, যেহেতু স্টিল ইজ কারেন্ট। যারা সেক্ষেত্রে তাকে অপেক্ষা করতে হবে, অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করতে হবে। এটা কারেন্ট, এটা হয়তো বেশি দিন থাকবে না কারেন্ট, এটা আপনার এটাকে এই রেট্রোগ্রেশন বলে, সামটাইমস এটা কারেন্ট হয়ে যায় আবার যখন প্রচুর অ্যাপ্লিকেশন পরে সেম ক্যাটাগরিতে, তখন আবার স্টেট ডিপার্টমেন্ট সেটাকে আবার পিছনের দিকে ডেটে নিয়ে যায়। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আমরা ভালো আছি, আপনি ভালো আছেন? আসি ভালো। শুনুন, আমার ওই যে আমার মেয়ে আপনার যখন অ্যাপ্লিকেশন করা হয় তখন N648 অ্যাডাপ্ট করে দেওয়া হয়েছিল, তারপরে অ্যাডাপ্ট করে দেওয়ার পরে তাকে ইন্টারভিউতে ডাকলো, ডাকার পর ওরা বলল যে এটা তো হাতের লেখা, আপনি যাই বলেন যে টাইপ করে দেওয়ার জন্য সব কিছুই ঠিক আছে। পরে আমরা ডাক্তারের কাছে আসলাম, আসার পরে টাইপ করে জমা দিলাম, দেওয়ার পরে আবার 9 মাস পরে ইন্টারভিউতে ডাকলো, ডাকার পরে দ্বিতীয়বার যে একজন ইমিগ্রেশন অফিসার, সে বলল কি যে এটা লেখা সাফিসিয়েন্ট হয় নাই, আর তারপরে আমার মেয়ের জোর করে তারা ইন্টারভিউ নিয়েছে। ইন্টারভিউ তো সে তো কিছুই পারে না N648, ডাক্তারের বলছে সে ল্যাঙ্গুয়েজই বোঝে না, বাংলা ল্যাঙ্গুয়েজই বোঝে না, ইংরেজিও বোঝে না, তারপরে তাকে জোর করিয়া নিয়ে ফেল করাইয়া এরপরে একটা সিডি দিয়েছে যে তোমরা রিভিউ তোমরা ই করতে পারো, যে এপিল করতে পারো, অথবা তোমরা রিভিউ কমিটিতে ডিস্ট্রিক্ট কোর্টে কেস করতে পারো। তো এইগুলো তো ধরেন এইগুলো আসলে আদৌ হবে না, এই জন্যই মনে হয় এই ঘটনা তারা ঘটাইছে। আপনার প্রশ্নটি কি স্পেসিফিক ভাইয়া? উনি যেই ফর্মের নাম্বারটি বলেছে ওটা হচ্ছে আপনার সবসময় যেটা বলে থাকি যে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে এক্সামশন, ফুল এক্সামশনের জন্য আপনার মেডিকেলের যে সার্টিফিকেশন, তো এই প্রক্রিয়াটি উনি যেটা ওনার যেটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আসলে ওনার কাছে এটা মনে হচ্ছে যে খুব একটা মানে একটা রুড একটা সিচুয়েশন, যে এটা অ্যাকসেপ্ট তো করলো না, করলো না আবার এক্সামও নিয়ে ফেললো। আসলে প্রক্রিয়াটা বুঝতে হবে সেটা হচ্ছে কি, এটা আপনি যখন N648 সাবমিট করবেন ফুল এক্সামশনের জন্য, এটা হচ্ছে অফিসারদের ডিসক্রেশন এখানে, আর ওনারা দেখবে যে ওটা ওনার যেই ডিজিজ এবং ওনার যেই ওটাতে ন্যাক্সাস হয়েছে কিনা, ওনার ডিজিজ প্লাস উনি যে ল্যাঙ্গুয়েজ নতুন লার্ন করতে পারে না, ডাক্তার সঠিকভাবে সেটা এক্সপ্লেনেশন করেছে কিনা। তো ওনার ক্ষেত্রে যেটা হয়েছে প্রথমবার যেটা হাতের লেখা হতো ওটা অনেক সময় অ্যাকসেপ্ট করে না, সেকেন্ডবার যখন নিয়ে গেছে হয়তো বা এটা সাফিসিয়েন্ট না, আসলে এটা হয়ে থাকে অনেক সময় ডাক্তারে অথবা ওরা অনেক সময় ফার্স্টবার কিন্তু সাধারণত এটা একটা বলে থাকে যে অফিসাররা যে এই জিনিসগুলো সাফিসিয়েন্ট না, এগুলো ডক্টরকে পুনরায় প্রপারলি লিখে দিতে বলা হয়, সেকেন্ডবার নিয়ে গেলে এটা অ্যাকসেপ্ট করে থাকে। ওনার ক্ষেত্রে কিন্তু আসলে একটু ব্যতিক্রমে হয়েছে, হাতের লেখা ছিল এটা ওনারা কোনো কিছু নির্দেশনা দেয়নি, সেকেন্ডবার যখন গিয়েছে তখন এটা আপনার সেকেন্ড চান্সও তখন শেষ হয়ে গিয়েছে। আর যখন আপনি যখন মেডিকেল ডকুমেন্ট জমা দিবেন এটা যখন অ্যাকসেপ্ট হবে না, এটা অটোমেটিকলি ওরা কিন্তু এক্সাম নিতে বাধ্য, এই জন্য ওই এক্সামটা নিয়েছে। এখানে অন্য কোনো কিছু না যে ওনাকে হিউমিলেট করার জন্য না, ওনাকে কোনো প্রকার অপদস্থ করার জন্য না, এটা হচ্ছে ওদের একটা প্রক্রিয়া। এটা যখন এটা অ্যাকসেপ্ট করবে না তখন অফিসার বলে থাকে আই হ্যাভ টু টেক এ টেস্ট। উনি যদি একদম মুড থাকে কোনো কথাই না বলে, অফিসার তার দায়িত্ব 6টি প্রশ্ন করে 10টি প্রশ্ন করে উনি সব নো নো করে দিয়ে উনি ওনার
প্রক্রিয়াটি সম্পূর্ণ করে দিবে এখানে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার কি পরামর্শ? রাইট, এখন যেহেতু উনি সেকেন্ড চান্সও শেষ হয়ে গিয়েছে, ওনার মেয়ের যদি সেরকম মেডিকেল ডিফিকাল্টি থাকে, আমার মনে হয় উনি ইচ্ছা করলে আবার অ্যাপ্লিকেশন করতে পারে, ভালোভাবে ডক্টর থেকে সঠিকভাবে সেটা মানে আপনার ওনার যেই সিচুয়েশনগুলো যদি ভালোভাবে এক্সপ্রেশন করে উনি সেকেন্ডবার আবার চান্স নিতে পারে, আবার আবেদন করতে পারে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমি কথা বলবো একটু। অ্যাটর্নি মাহফুজুর রহমান আছেন, জি প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ঝটপট প্রশ্নটি করতে হবে। হ্যালো, জি আপনার নামটি বলে ঝটপট প্রশ্ন করতে হবে। আসসালামু আলাইকুম, আমি মিজান বলছি, জ্যাকসন হাইট থেকে। আপা, জি মিজান ভাই। আপা, আমার প্রশ্নটা হলো, আমি তো আমার মেয়ের সিটিজেনশিপ এদেশে, তো সিটিজেনশিপ হওয়ার পরে আমি 1 বছর 3 মাস হয় আসছি, তো 3 মাস হয় আসার পরে আমি এই গ্রিন কার্ড পাইছি। গ্রিন কার্ড পাওয়ার পরে আমি অ্যাপ্লাই করছি আমার ছেলের জন্য, ছোট ছেলে একটা, বড় ছেলে 26 বছর, একটা লোক 20 বছর 6 মাস থাকতে অ্যাপ্লাই করছি। তো এখন আমি অ্যাকচুয়ালি, আসলে আমি তো আসার পরে আবার একটু অসুস্থ হয়ে গেছি, আমি হোম কেয়ারে আছি। তো এখন এই অবস্থা কি, আমার হোম কেয়ার থাকা অবস্থায় কি আমার ছেলেটা 20 বছরের নিচে যে, অর্থাৎ 20.5 বছর থাকতে অ্যাপ্লাই করছে, ও কি আসতে পারবে কি না, নাকি আমার মেয়ে অ্যাপ্লাই করলে ভালো তো যে সিটিজেনশিপ? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। গ্রিন কার্ডধারী হিসেবে উনি যেতে ওনার আন্ডার 21 অথবা ওভার 21, যার জন্যই আবেদন করে সেটি সুন্দরভাবে কিন্তু আগাবে। ওনার হোম কেয়ার নেওয়া অথবা কোনো, উনি যদি কোনো পাবলিক বেনিফিট নিয়েও থাকে, সেক্ষেত্রে ওনার যখন স্পন্সরের সময় হবে, উনি নির্দ্বিধায় কিন্তু জয়েন্ট স্পন্সর ইউজ করতে পারবে। জয়েন্ট স্পন্সর দিয়ে কিন্তু উনি আর ফ্যামিলি আনার ক্ষেত্রে কোনো বাধাগ্রস্ত হবে না। যেটা শুরু করেছিলাম যে অ্যাসাইলামের যে বিষয়টি খুবই এখন হট টপিক বলা যায়, গভর্নমেন্ট যেটা আপনার সম্পূর্ণভাবেই টেকনিক্যালি বন্ধ করতে চাচ্ছে, যেটা থার্ড কান্ট্রি অ্যাপ্লিকেশন রুল আবেদন করে, তো দেখা যাচ্ছে যে সেটা এখন কোর্টে বরাবরই আবার যে কোনো পলিসির বিরুদ্ধে আমরা দেখি সবসময় একটা আইনি লড়াই শুরু হয়, এবং সেটিও শুরু হয়েছে দেখা যাচ্ছে, এবং সেটি দেখা যাচ্ছে যারা নিপীড়িত তাদের পক্ষেই কিন্তু দেখা যাচ্ছে এখন এটা কোর্ট রায় দিয়েছে। দেখা যাক আপনার সামনের আপনার হাইয়েস্ট কোর্ট পর্যন্ত কি হয়। তো আমার মনে হয় ততক্ষণ পর্যন্ত দেখা যায় এখন আগের রুলে কিন্তু বর্তমান আছে, এখনো বর্তমান আছে। অ্যাটর্নি মাহফুজুর রহমান, অসংখ্য ধন্যবাদ। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে। সবাই ভালো থাকবেন।